তখন বাংলায় বাম জমানার রমরমা। বামেদের কট্টর বিরোধী হিসেবেই লড়ে গিয়েছে কংগ্রেস। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে তৎকালীন বাম বিরোধী কংগ্রেস শিবিরও বুদ্ধদেবের স্মৃতিচারণায়। অধীররঞ্জন তখন নির্বাচনে বিধায়ক পদপ্রার্থী, কখনো হেরেছেন কখনো জিতেছেন। কংগ্রেস নেতা শায়েদ আমজাদ আলী একদিকে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিবেশী, অপরদিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। কিন্তু সম্পর্ক কোনো দিন তিক্ত হয়নি তাদের। বাংলা একজন প্রকৃত সৎ মানুষকে হারালো বলছেন কংগ্রেস নেতারা। অধীররঞ্জন চৌধুরী বললেন, বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনকালে তার বিরোধিতা করেছি, ছিল খাত সংখ্যাত, তবু অধীরের মতে তিনি একমাত্র ব্যক্তি যিনি তার গোটা রাজনৈতিক জীবনে একবারও সততা থেকে বিচ্যুত হননি। তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি, তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেন, তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হননি। এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি, স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলায় কেউ করতে পারেনি, তিনি যেন স্বর্গলাভ করেন, তিনি যেন জান্নাত লাভ। আজীবন বাঙালি প্রজন্ম মনে রাখবেন বুদ্ধবাবুকে, তাঁর সততার জন্য, তাঁর বাগ্মিতার জন্য। বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণায় কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায়। ছাত্র যুব আন্দোলন থেকে উঠে আসা একজন সৎ, নিষ্ঠাবান, প্রকৃত ভদ্রলোক রাজনীতিবিদ বুদ্ধবাবু আজ চলে গেলেন। বাংলার একজন বাগ্মী, সৎ মানুষ হিসেবে বুদ্ধবাবুকে আগামী প্রজন্ম এবং নতুন যারা রাজনীতিতে আসবেন, যারা রাজনীতিতে আছেন, তারা চিরকাল একজন উদাহরণ হিসেবে দেখবেন। বুদ্ধবাবুর চলে যাওয়াটা বাংলার রাজনীতিতে এক বড় ক্ষতি হিসেবে আমরা মনে করি। কংগ্রেসের প্রবীণ নেতা শায়েদ আমজাদ আলী, তিনি বুদ্ধবাবুর প্রতিবেশী, আবার রাজনীতির বিরোধীও, কিন্তু সম্পর্কে কোনো দিন চির ধরেনি এতটুকু। আমজাদ আলীর কাছে সৌজন্যের অপর নাম বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধবাবু একটা ব্যক্তিত্ব যিনি রাজনীতি দিয়ে অন্য মানুষের সঙ্গে তার বিচার করতেন না। বুদ্ধবাবু খবর নিতেন আমি কেমন আছি, আর বুদ্ধবাবুর যে সহকারী আছে তপন, সেই তপনের মারফত প্রতিদিন আমি খবর নিতাম যে উনি কেমন আছেন। আমাদের এই চিঠির পর আমার স্ত্রী যখন 2007 সালে মারা যায়, তখন ওই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, খবরটা রাইটার্স বিল্ডিংয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি 11টা থেকে এসে বেলা 3টে পর্যন্ত ছিলেন। এটা আমাদের সম্পর্ক। যে কথা এক কথায় বলতে গেলে আমি এটাকে বলবো, সৌজন্যের অপর নাম বুদ্ধদেব ভট্টাচার্য, সরলতার অপর নাম বুদ্ধদেব ভট্টাচার্য। দলমত জাত ধর্ম নির্বিশেষে বাংলার মানুষের কাছে সৌজন্যবোধ, সরলতা, আত্মমর্যাদা, নিয়মানুবর্তিতার অপর নাম হয়ে স্মরণে থেকে যাবেন বুদ্ধদেব ভট্টাচার্য, উদাহরণ হয়ে থাকবেন বাংলার ভবিষ্যৎ প্রজন্মের কাছে। ক্যালকাটা নিউজ।